আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ডেলিভারি দেওয়া 1 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি। কেকের বেস থেকে শুরু করে কেকের ক্রিম, এই কাঠগোলা ফুল সব কিছুই ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে প্রথমেই কেকের বেস তৈরি করে নেওয়া যাক। প্রথমেই শুকনো উপকরণ চেলে নেব। একটি চাল নিতে দিয়েছি 1/2 কাপ + 1 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লার। এই সব শুকনো উপকরণ আবারও আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনাদের সুবিধার জন্য আপনারা অবশ্যই চেক করে নেবেন। সাথে দিয়েছি উঁচু করে 1/2 চা চামচ ভ্যানিলা পাউডার। এবার খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আপনাদের যাদের কাছে ভ্যানিলা পাউডার নেই, আপনারা লিকুইড ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। চেলে নেওয়া হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবার একটি শুকনো বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম, সাথে দিয়েছি 1/2 কাপ চিনি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। প্রথমে লো স্পিডে 1.5 থেকে 2 মিনিটের মতো, এরপর মিডিয়াম স্পিডে ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে আর ডিমের ফোমটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। এরই মাঝে একটু পরপর একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশে চিনিগুলোকে আপনারা মাঝখানে এনে দিয়ে আবারও খুব ভালোভাবে বিট করে নেবেন। যাদের কাছে মনে হয় চিনি গলতে চায় না, আপনারা চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। এই যে দেখুন, খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এবার একেবারে লো স্পিডে বিট করব, শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের জন্য। খুব বেশি সময় নিয়ে আর বিট করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোম বসে যাবে। এবার আগে থেকেই চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 ধাপে চেলে দিব আর খুবই আলতোভাবে একপাশ থেকে অপর পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। সব পাশ থেকে উল্টাপাল্টাভাবে কোনোভাবেই মেশানো যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তখন আর কেকটা ভালোভাবে ফুলবে না, ফুললেও চুপসে যাবে, স্পঞ্জি ভাবটা থাকবে না। এই যে দেখুন, সব শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমার মেশানো প্রায় হয়ে গেছে। এ সময় দিয়ে দেবো হোয়াইট ভিনেগার 1/2 চা চামচ। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা লিকুইড ভ্যানিলেশনস ব্যবহার করবেন এ সময় দিয়ে দিবেন এবং ভালোভাবে মিশিয়ে নেবেন। কেকের বেটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না। একটি 7 ইঞ্চির রাউন্ড মোল্ডের নিচে সামান্য একটু তেল ব্রাশ করে তার উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম, সেখানে সম্পূর্ণ কেকের বেটারটি ঢেলে দিচ্ছি। আপনারা যারা কেকটাকে উঁচু হাইটের করতে চাচ্ছেন, আপনারা এক্ষেত্রে 6 ইঞ্চি রাউন্ড মোল্ড ব্যবহার করবেন। এবার একটি কাঠি দিয়ে কেকের নিচ থেকে উপর বরাবর এভাবে নেড়ে দিচ্ছি যেন কেকের ভেতরে কোথাও কোনো ফাঁকা না থাকে। একটু জোরে জোরে ট্যাপ করতে হবে যেন ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তা বেরিয়ে আসে। ওভেনের একেবারে নিচের তাকে দিয়ে 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে বেক করতে দিয়েছি 35 মিনিটের জন্য। 30 মিনিট পরে চেক করে দেখবো কেকটা হয়েছে কি না। আর ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবার গরম কেকটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছি, এতে করে কেকের উপরটা আর সাইডটা ড্রাই হয়ে যাবে না। এবার আমরা ক্রিম রেডি করব, এর জন্য এখানে নিয়েছি 1/4 কাপ ক্রিম। এখানে 1/2 কাপ আছে আর 1/4 কাপ আছে। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো, মানে এরকম ঘন হয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আইসিং সুগার। এবার মিডিয়াম স্পিডে বিট করব 90% স্টিফ হওয়া পর্যন্ত। এরই মাঝে একটু পরপর একটি স্প্যাচুলা দিয়ে বাটির চারপাশের ক্রিমগুলোকে মাঝখানে এনে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। আপনারা যারাই বলেন আপনাদের কেকের ক্রিমটা নরম হয়ে যায়, আপনারা অবশ্যই এখানে হোয়াইট চকলেট অথবা জেলাটিন ইউজ করবেন। এতে করে আপনাদের ক্রিমটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যখন 90%-এর মতো ক্রিমটা স্টিফ হয়ে আসবে, এই সময় আপনারা হাই স্পিডে 1 মিনিটের মতো বিট করে নেবেন। দেখবেন আপনাদের ক্রিম একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি কাঠগোলাপ ফুল তৈরি করে নিব। আপনারা যারা আমার কাঠগোলাপের ভিডিওটা দেখেছেন, আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করে দিতে পারেন, যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। আমার কাছে রোজ কাটার নেই, মানে কাঠগোলাপ ফুল তৈরির কাটার নেই, তার জন্য আমি একটা মোটা মাউন্ট পেপার এভাবে কেটে নিচ্ছি। এবার সামান্য একটু ফন্ডেন্ট রুটির মতো করে বেলে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবার কাঠগোলাপ ফুল তৈরির জন্য ফন্ডেন্টের উপরে এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটার থাকলে কাজটা আরও বেশি সহজ হয়ে যেত, যেহেতু কাটার নেই তাই এভাবেই কেটে নিচ্ছি। এই একইভাবে এক এক করে সবগুলো পাপড়ি আমি কেটে নেব, সবগুলো ফুলের পাপড়ি। আপনাদের যাদের কাছে ফন্ডেন্ট নেই, আপনারা চাইলে হোমমেড ফন্ডেন্ট তৈরি করেও এই ফুলগুলো বানিয়ে নিতে পারবেন। কিভাবে হোমমেড ফন্ডেন্ট বানাবেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। ফুলের পাপড়িগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটি শাশলিকের কাঠি দিয়ে ফুলের একপাশে এভাবে উঁচু করে নিয়ে সামনের পাশটা নিচু করে দিচ্ছি।
এবার সামান্য একটু পানি উপর থেকে এভাবে জাস্ট দিয়ে দিতে হবে, পানিটা দিচ্ছি যেন আঠার কাজ করে। এবার এক মাথা থেকে আরেক মাথা এভাবে জাস্ট লাগিয়ে দিতে হবে, উঁচু নিচু করা যাবে না, তাহলে ফুলের শেপটা ভালো আসবে না। আর রুটিটা বেলে নেওয়ার সময় এমনভাবে বেলে নিতে হবে যেন খুব বেশি মোটা না আবার পাতলাও না। পাঁচটা করে পাপড়ি থাকবে প্রতিটি ফুলের মাঝে, অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না, অতিরিক্ত বেশি পানি দিলে ফুলটা ভালো হবে না। পাঁচটা ফুলের পাপড়ি যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন শেষের পাপড়িতে আমি এভাবে পানি লাগিয়ে নিচ্ছি। এবার এক পাশের মাথাটা ওপাশে জাস্ট এভাবে লাগিয়ে নিতে হবে ভেতর পাশ দিয়ে। ফুলটা এই সময় অনেকটা নরম থাকে, তাই এমন কোনো জায়গায় রাখতে হবে যেন ফুলটা একটু শুকিয়ে একটু শক্ত হয়ে যায়। আপনারা চাইলে রাতের বেলায় এই ফুলগুলো বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে ফুলগুলো সেট হয়ে যাবে। এই যে দেখুন ফুলটা কিন্তু নরম হয়ে পড়ে যাচ্ছে, এজন্য আমি এখানে রেখে দিচ্ছি, এতে করে ফুলটা সেট হয়ে যাবে। একইভাবে আমি আরও সব ফুল বানিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে কেক কভার করে দেখাবো ফন্ডেন্ট দিয়ে। এই যে দেখুন আরও একটা ফুল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফুলের মাঝ বরাবর আমি সেমি জেল কালার দিয়ে দিচ্ছি, এটা ইয়েলো ফুড কালার, রেডম্যানের। রেডম্যানের এই সেমি জেল কালারগুলোর দাম পড়ে 100 গ্রাম 100 থেকে 120 টাকা। প্রতিটি ফুলের মাঝখানে আমি এভাবে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। এবার কেকটাকে আমরা মোল্ড আউট করে নেব, এর জন্য একটি ছুরি দিয়ে মোল্ডের চারপাশ দিয়ে এভাবে ফাঁকা করে নিচ্ছি। এবার কেক বোর্ডের উপর ঢেলে দিলাম, নিচের বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি, কেকটাকে দুইটি লেয়ার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে তিনটি লেয়ার করেও কেটে নিতে পারবেন। এবার বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। কেকের এই লেয়ারটার উপরের পাশটা আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি, এতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে কেকের সাথে সেট হয়ে থাকবে। উপরের পার্টটা খাওয়াও যায়, খেতেও ভালো লাগে, ফেলে যে দিতে হবে তা কিন্তু না। এবার এর উপরে দিয়ে দেবো সুগার সিরাপ। 1/4 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ চিনি মিক্স করে নিয়েছি, সেখান থেকে এর উপরে দিয়ে দিয়েছি। এবার যে ক্রিমটা আমরা তৈরি করে রেখেছি সেই ক্রিমটা এর উপরে দিয়ে প্যালেট নাইফ দিয়ে এভাবে সমান করে দিচ্ছি। চারপাশে সমান করে দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি, প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করা হয় এজন্যই যেন কেকের গুঁড়িগুলো কেকের ক্রিমের উপরে উঠে না আসে। উপরটা সমান করে নেওয়া হয়ে গেলে চারপাশটাকেও এভাবে সমান করে নিতে হবে, এবং যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন একটু করে ক্রিম দিয়ে দিতে হবে। ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 20 থেকে 30 মিনিটের জন্য। এদিকে কালার মিক্স করবো, এজন্য একটি বাটিতে দিয়েছি রেডম্যানের গ্রিন কালার, আরেকটি বাটি দিয়ে দিয়েছি রেডম্যানের ব্লু কালার। এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। পাইপিং ব্যাগে আগে থেকে রোজ নজেল সেট করে নিয়েছিলাম। রোজ নজেল না থাকলেও কোনো অসুবিধা নেই, পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কাটলেই হয়ে যাবে। এবার একটি পাইপিং ব্যাগে গ্রিন কালারটা নিয়েছি, আরেকটি পাইপিং ব্যাগে নিয়েছি ব্লু কালার ক্রিমটা। কেকের চারপাশটা থাকবে ব্লু কালার আর কেকের উপরটা থাকবে গ্রিন কালার। প্রথমে আমরা কেকের চারপাশে ব্লু কালার দিয়ে দিচ্ছি। চারপাশটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটি প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশটাকে এইভাবে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার সময় চেক করে দেখতে হবে, যেখানে মনে হবে একটু ক্রিমের প্রয়োজন একটু ক্রিম দিয়ে দিতে হবে। চারপাশটা সমান করে নেওয়া হয়ে গেছে। এবার প্যালেট নাইফটা দিয়ে কেকের উপরটাকে একটু সমান করে নিব, তবে তার আগে বোর্ডে যে ক্রিমগুলো লেগেছিল সেটা নিয়ে নিলাম। এবার উপরের ক্রিমটাকে সমান করে নিচ্ছি। উপরটা সমান করে নেওয়া হয়ে গেলে গ্রিন কালার ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপরে। এবার প্যালেট নাইফটা দিয়ে কেকের উপরটাকেও সমান করে নিতে হবে। এই ধরনের কেকের ফিনিশিং আনাটা একটু টাফ, যেহেতু উপরে এক কালার থাকবে চারপাশে থাকবে অন্য কালার। উপরটা একটু সমান করে নেওয়া হয়ে গেলে প্যালেট নাইফটাকে আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর কেকের চারপাশটাকে আরেকবার সমান করে নিয়েছি। এবার একটি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকেও এভাবে সমান করে নিচ্ছি। উপরটা সমান করে নেওয়ার সময় প্রতিবার ব্রেড নাইফটাকে একটি টিস্যু দিয়ে মুছে নিতে হবে, নাহলে উপরটা সমান হতে চাইবে না।
যেখানে মনে হবে একটু ক্রিমের প্রয়োজন, আবারও একটু ক্রিম দিয়ে দেওয়া যেতে পারে। মোটামুটি একটা ফিনিশিং চলে এসেছে। এবার আমি কেকটাকে এভাবেই রেখে দেবো নর্মাল ফ্রিজে। কেকটা ডেলিভারি দেওয়ার ঠিক 1 ঘন্টা আগে আমি ফন্ডেন্ট সেট করে নেব। এবার আগে থেকেই ফন্ডেন্টের যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম, কাঠগোলাপ ফুলগুলো, সেগুলোকে এভাবে সেট করে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি 5টা ফুল, আর সাইডে দিয়ে দেবো 1টা ফুল। তবে তার আগে কিছু পাতা দিয়ে দিচ্ছি ফন্ডেন্ট দিয়েই। আমি ফন্ডেন্ট কাটার দিয়ে এই পাতাগুলো কেটে নিয়েছি, গ্রিন কালার মিশিয়ে নিয়েছিলাম সাথে। আর কেকের নিচে লিখে দিয়েছি হলুদ সন্ধ্যা। কেকের চারপাশ দিয়ে এভাবে কিছু পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কেকের চারপাশ দিয়ে কিছু ফুলও দিয়ে দিতে পারেন। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।